সাহারি না খেলে রোজা হবে কি সত্য ও সংস্কারের কথা বলে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবরকাত ইন্নআলহামদুলিল্লাহ ওসালাতামু আলা মাল্লা নাবি আবাদা সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা পবিত্র মাহের রমজান উপলক্ষে আসন্না ভীষণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্বে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো সাহারি না খেলে রোজা হবে কি হ্যাঁ এ প্রশ্নের জবাবে বলা যায় সাহারি না খেলেও রোজা হবে তবে সাহারির মধ্যে অনেক বারাকাত রয়েছে এ সম্পর্কে একটি হাদিস শহে মুসলিম শরীফের এসেছে যার নাম্বার হলো দু হাজার চারশত উনচল্লিশ হজরত আনাস থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন তাসাহহারু ফা ইন্না ফিসুহুরি তোমরা সাহরি গ্রহণ করো সাহারি খাও কেননা সাহরিতে অনেক বারাকাত রয়েছে ইসহারের ফাজাইল সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে আরেকটি বর্ণনা এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা সিয়াম পালনের উদ্দেশ্যে সাহারি গ্রহণ করে আল্লাহ আলা এবং ফেরেস্তাগন তার জন্য দোয়া করেন আল্লাহ রসুল আলাই হুসাল্লাম এই পবিত্র মাহের রমজানের এ সাহারির ফাজায়েল বর্ণনা করতে গিয়ে এবং গুরুত্ব বর্ণনা করতে গিয়ে ঘোষণা করেছেন ফাসলু মা বাইনা সুইয়ামানা ওয়াসিয়ামি আহলিল কিতাবি আকলাতু সাহারি আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম বলেন আহলে কিতাবিদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হল সাহারি খাওয়া অর্থাৎ আহলে কিতাবগণ ইয়াহুদি এবং নাসারারা তারা সিয়াম পালন করে সাহারি গ্রহণ করে না আর আমরা যারা মুসলিম আমরা সাহারি গ্রহণ করে সিয়াম পালন করি পবিত্র মাহের রমজানের বারকাত্ময় সাহারির গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের আরেকটি হাদিস যে হাদিসটি তিব্রানী শরীফের মধ্যে এসেছে হজরত আবুসঈদ খুদ্রি রদি আল্লাহু ত আলাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল সাল্ল আলহিহসাল্লাম বলেছেনুন হলো অত্যন্ত বারাকাতপূর্ণ একটি খাবার সুতরাং তোমরা এই সাহারি পরিত্যাগ করো না ওয়ালাও আইয়াদা আশা দুকুম যারা আত্মা মিমাঈদ যদিও এক ঢুক পানিও হয় এ পানি দিয়ে হলেও তোমরা সাহারি গ্রহণ করো একবার উদর পরিপূর্ণ করে পেট ভরে সাহারি খেতে হবে এমন কোনো বর্ণনা আসে না সাহারি একটিমাত্র খেজুর এক ঢুক পানি বা সামান্য কিছু গ্রহণ করলেও সাহারির যে বারাকাত সাহারির যে পজিলত আমরা এগুলো ইনশাআল্লাহ অর্জন করতে পারবো সুতরাং সাহারি না খেলেও রোজা হবে তবে এ সাহারির বরকতগুলো আমরা অর্জন করতে পারবো না কেননা আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লাম পবিত্র জবানে যে কথাগুলো বলেছেন যে সাহারি হলো বরকতময় আর এর সাহারি হলো আহলে কিতাব এবং মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্যকারী অর্থাৎ আহলে কিতাবরা শিয়াম পালন করে সাহারি খায় না আর আমরা মুসলিমরা সিয়াম পালন করি এবং সাহারিও খাই আর এই সাহারি এমন একটি বরকতময় খাবার যারা সিয়াম পালনের উদ্দেশ্যে সাহারি গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন এবং আল্লাহ আল্লাহতাল্লাহর ফিরেস্তাগণ তাদের জন্য দোয়া করতে থাকেন সুতরাং আমরা কখনো সাহারি ত্যাগ করবো না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহের রমজানের যত সুন্না আমল আছে সবগুলো আমল যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ভিশন সত্য ও সংস্কারের কথা বলেন